मुबल्लिग हबो सुन्न तेरो खूब चर्चा करब सुन्न तेरो दया करो हे शाह मदीना। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকলেই উচ্চ আওয়াজে মহব্বত সহকারে পাঠ করি আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। তো চলুন বয়ানের শুরুতে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই, যাতে বয়ান শ্রবণ করার যে সওয়াব এবং বরকত রয়েছে তা আমাদের আমলনামায় হাসিল হয়ে যায়। তো আমি নিয়ত করছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য, ইলমে দ্বীন নিজে হাসিলের জন্য বয়ান করব। আপনারাও নিয়ত করে নিন যে গভীর মনোযোগ সহকারে দৃষ্টিকে নত রেখে ইলমে দ্বীনের সম্মানার্থে দোজানু হয়ে বসে বয়ান শ্রবণ করবেন। এখানে যা শিক্ষণীয় মাদারিফুল আসবে তার উপর নিজে আমল করব এবং অপরের কাছে নেকি দাওয়াত হিসেবে তা পৌঁছিয়ে দিব। প্রিয় নবী রাসূলে আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। আসুন একটা ফজিলত সম্পর্কে আমরা শ্রবণ করি। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত নাজিল করেন, আর যে ব্যক্তি দশবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর একশোটি রহমত নাজিল করেন। শুধু তাই নয়, যে ব্যক্তি একশোবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কপালের মাঝখানে এটা লিখে দেয় যে এই ব্যক্তি নিফাক এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত। তো চলুন আমরা একবার মহব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব। প্রীতি ইসলামী ভাইরা, এখন আমরা শ্রবণ করব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঐতিহাসিক সিরিয়াই সফর। সিরিয়াই সফরের মাধ্যমে কি হয়েছিল আমরা খুব মনোযোগ সহকারে শ্রবণ করি। এটা আমার আকা আলাইহি সালাতু সালামের নবুয়াত প্রকাশ পাওয়ার একটা সফর ছিল। আমরা ইনশাআল্লাহ এটা শ্রবণ করি। যখন রহমতে আলম নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মোবারক বয়স 25 হলো, তখন তার আমানত দারিতা এবং সততার চর্চা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল। হযরত সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার একজন অনেক বড় সম্পদশালী মহিলা ছিলেন। তার স্বামী ইন্তেকাল হয়ে গিয়েছিল, তার প্রয়োজন ছিল কোনো আমানতদার মানুষ। ওনার প্রয়োজন ছিল কি? কোনো আমানতদার মানুষ। তবে তার মাধ্যমে নিজের ব্যবসার যে মালামাল রয়েছে তা সিরিয়ায় প্রেরণ করত। সুতরাং তার দূরদর্শী দৃষ্টি এই কাজের জন্য আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচন করলো। অর্থাৎ তখন যখন আমার আকা আলাইহি সাল্লাতু সাল্লামের বয়স 25 বছর হলো, তখন আমার আকা আলাইহি সাল্লাতু সাল্লামের সততা আমানতদারিতা এতই বিস্তর হয়ে গিয়েছিল, সবার কাছে এতই প্রচলিত হয়ে গিয়েছিল, তখন হযরত সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার যে ব্যবসার মালামাল রয়েছে তা সিরিয়ায় পাঠার জন্য কাকে নির্বাচন করলেন? আমাদের হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নির্বাচন করলেন এবং আমার আকা আলাইহি সাল্লাতু সাল্লামের কাছে বার্তা পাঠালেন যে আপনি যদি আমার ব্যবসার মালামাল নিয়ে সিরিয়ায় যান, তবে যে পারিশ্রমিক আমি অন্যদেরকে দিব আপনার আমানতদারিতা এবং সততার কারণে আপনাকে তার দ্বিগুণ দিব। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার প্রস্তাব গ্রহণ করে নিলেন এবং ব্যবসার মালামাল নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করলেন। এই সফরে হযরত সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার একজন বিশ্বস্ত গোলাম ছিলেন, যিনার নাম ছিল মাইসারা, ওনাকেও হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে প্রেরণ করেছিলেন।
যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতে থাকেন। দেখুন ওই হযরত সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন কি পাঠিয়ে দিলেন, ওনার গোলাম পাঠিয়ে দিলেন শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করার জন্য। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার প্রসিদ্ধ শহর বুসরার বাজারে পৌঁছালেন, সেখানকার নাস্তুরা পাদ্রির খানকার পাশে অবস্থান করলেন। একটা পাদ্রির খানকা ছিল যেটার নাম কি ছিল, নাস্তুরা। হুজুর নাস্তুরা মাইসারাকে অনেক আগে থেকেই চিনত। হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আকৃতি দেখেই নাস্তুরা মাইসারার কাছে এলো এবং জিজ্ঞাসা করলো যে হে মাইসারা, ইনি কে যিনি এই গাছের নিচে অবতরণ করেছেন, আরাম করছেন? মাইসারা উত্তর দিল, ইনি হচ্ছেন মক্কার অধিবাসী এবং বনু হাশিম গোত্রের উজ্জ্বল নক্ষত্র, তার নাম হচ্ছে মুহাম্মদ এবং উপাধি হলো আমিন। মাস্তুরা বলল, শুধু নবী ছাড়া এই গাছের নিচে আজ পর্যন্ত কেউ অবস্থান করেননি, কোন নবী ছাড়া এই গাছের নিচে আজ পর্যন্ত কেউ অবস্থান করেননি, তাই আমার পরিপূর্ণ বিশ্বাস যে নবিয়ে আখিরুজ্জামান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হচ্ছেন ইনি। কেননা শেষ নবীর সকল নিদর্শন যা আমি তাওরাত ও ইঞ্জিলে পড়েছি তার সবকিছুই তার মাঝে দেখছি। আহ, যদি আমি সেই পর্যন্ত বেঁচে থাকতাম যখন তিনি নিজের নবুয়াতের ঘোষণা করবে, তখন আমি তাকে যথাসাধ্য সাহায্য করতাম এবং প্রাণ উৎসর্গ করে তার সেবা করাতে নিজের সারা জীবন অতিবাহিত করে দিতাম। হে মাইসারা, আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে সাবধান, এক মুহূর্তের জন্য তুমি তার থেকে পৃথক হইও না এবং খুবই একনিষ্ঠ ও ভক্তি সহকারে তার খেদমত করতে থাকবে। কেননা আল্লাহ তাআলা তাকে খাতামুন নবীন এর মর্যাদা দান করেছেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বুসরার বাজারে খুব তাড়াতাড়ি ব্যবসার মালামাল বিক্রি করে মক্কায়ে মুকাররমায় ফিরে এলেন। ফিরার পথে যখন তার কাফিলা মক্কা শহরে প্রবেশ করতে লাগলো, যখন ওনার কাফেলা মক্কা শহরে প্রবেশ করতে লাগলো, তখন হযরত সাইয়্যিদাতুনা বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি বালাখানা বলা হচ্ছে একটা সুউচ্চ কক্ষ, ওইখানে বসে কাফেলার আগমনের দৃশ্য দেখছিলেন। কাফেলা আসছে এটা দৃশ্য উনি দেখছিলেন। যখন তার দৃষ্টি আমার হুজুর বুল্লুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর পড়ল, তখন তার এমন মনে হলো যে দুজন ফিরিশতা হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক মাথার উপর রোদ থেকে ছায়া দিয়ে যাচ্ছেন। হযরত সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অন্তরে সেই নূরানী দৃশ্যের একটি বিশেষ প্রভাব পড়ল এবং তিনি খুবই ভক্তি ও ভালোবাসা এই সহকারে এই মনোরম দৃশ্য দেখতে রইলেন। অতঃপর নিজের গোলাম মাইসারার সাথে কয়েকদিন পর এই আলোচনা করলে তখন মাইসারা বলল যে আমি তো সম্পূর্ণ সফরে এই দৃশ্যই দেখেছিলাম। কোন দৃশ্য? যে দুইজন ফেরেশতা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাথা মুবারকের উপরে রোদ থেকে ছায়া দিচ্ছিলেন। অতঃপর মাইসারা পাদ্রি নাস্তুরার সেই কথোপকথন যে এই গাছের নিচে আজ পর্যন্ত কোন নবী ছাড়া কেউ আর বসেনি, ওই কথোপকথন এবং তার ভক্তি ও ভালোবাসার কথাও উল্লেখ করলেন। এই কথা শুনে হযরত সাইয়্যিদুনা বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বিয়ে করার আগ্রহ জাগলো। সাইয়্যিদাতুনা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনার সাথে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিয়ের প্রস্তাব কেমনে হলো, বিয়ে কেমনে হলো, এটা সম্পর্কে আমরা শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব। হযরত সাইয়্যিদাতুনা বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই ভদ্র মহিলা ছিলেন। মক্কাবাসীরা তার পুত পবিত্রতার কারণে তাকে তাহেরা অর্থাৎ পবিত্র বলতো। কুরাইশের সর্দারেরা তাকে বিয়ে করতে আগ্রহী ছিল, কিন্তু তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা সবার প্রস্তাব ফিরিয়ে দিলেন। কিন্তু হুজুরে আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চরিত্র ও আচরণ দেখে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আশ্চর্যজনক অবস্থাদির কথা শুনে নিজ থেকেই তার অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে বিবাহের আগ্রহ সৃষ্টি হয়ে গেল। সুতরাং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফুফি
হযরত সাইয়েদুনা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে আরো বিস্তারিত জানলেন। অতঃপর হযরত সাইয়েদাতুনা নাফিসা বিনতে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাধ্যমে নিজে থেকেই হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকট বিবাহের প্রস্তাব পাঠালেন। প্রসিদ্ধ জীবনী লেখক হযরত ইমাম ইবনে ইসহাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেন, এই সম্পর্ককে পছন্দ করার কারণ হিসেবে হযরত সাইয়েদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এরূপ বর্ণনা করেন যে, আমি আপনাকে আপনার উত্তম চরিত্র এবং আপনার সত্যবাদিতার কারণে পছন্দ করেছি। এজন্য শায়ের বলেন, তেরা খুলক সবসে বালা, তেরে হুসনে সবসে আলা, ফিদা তুজপে সব জামানা মদনী মদিনে ওয়ালে। এর ব্যাখ্যা হচ্ছে, হে মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার মোবারক চরিত্র সবচেয়ে উত্তম এবং মোবারক সৌন্দর্য সবচেয়ে উন্নত। আপনার সৌন্দর্য মোবারক এমন যে, হে মদিনে ওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার প্রতি সকল যুগ উৎসর্গিত। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সম্পর্ককে তার চাচা আবু তালিব এবং বংশের অন্যান্য বয়োবৃদ্ধদের সামনে উপস্থাপন করলেন। আমার আকালি সাল্লাতু সাল্লামের সম্পর্ক তার চাচা আবু তালিব এবং বংশের অন্যান্য যারা বয়স্ক ছিলেন ওনাদের সামনে উপস্থাপন করলেন। সকলেই খুবই আনন্দ চিত্তে এই সম্পর্ককে গ্রহণ করলেন এবং বিবাহের তারিখ নির্ধারিত হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্য চাচা বংশের অন্যান্য ব্যক্তিত্ব এবং বনি হাশিমের গণ্যমান্য ব্যক্তি ও সর্দারদের সাথে নিয়ে হযরত সাইয়েদাতুনা বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়িতে তাশরিফ নিয়ে গেলেন এবং বিবাহ সম্পন্ন হলো। এই বিবাহের সময় আবু তালিব খুবই জ্ঞান গর্ভ খুতবা পাঠ করেন, যার অনুবাদ হলো, সকল প্রশংসা ওই মহান সত্তার জন্য যিনি আমাদেরকে হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলা নবীনা আলাইহি সালাতু ওয়াসালামের বংশে এবং হযরত সাইয়েদুনা ইসমাইল আলা নবীনা আলাইহি সালাতু ওয়াসালামের সন্তানদের মধ্যে সৃষ্টি করেছেন এবং মাআদ ও মুদ্দারের বংশে সৃষ্টি করেছেন, তার ঘর কাবা এবং হেরেমের পাহারাদার বানিয়েছেন, আমাদেরকে জ্ঞান ও প্রজ্ঞাময় ঘর এবং নিরাপত্তার হেরেম দান করেছেন, আর আমাদেরকে মানুষের বিচারক বানিয়েছেন। যে খুতবা পাঠ করেছেন এটার সারমর্ম হচ্ছে এটা, সে আমার ভাইয়ের সন্তান মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে এমন এক যুবক যে কুরাইশের যে কোনো লোকের সাথে তার তুলনা হোক না কেন, তার থেকে সব দিক দিয়ে উচ্চই থাকবে। তবে হ্যাঁ, সম্পদ তার নিকট যদিও কম, কিন্তু সম্পদ তো একটি ঢলে পড়ে যাওয়া ছায়া স্বরূপ এবং পরিবর্তনশীল বস্তু। আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হলো সেই যার সাথে আমার সম্পর্ক এবং নৈকট্য ও ভালোবাসা তোমরা সবাই ভালোভাবেই জানো। সে হযরত খাদিজা বিনতে খুয়াইলাদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করছে এবং আমার সম্পদ হতে 20টি উট মোহরানা হিসেবে সাব্যস্ত করেছে, আর তার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল, মহান এবং মহামর্যাদাবান। এরূপ এরপর হযরত সাইয়েদাতুনা বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফাল দাঁড়িয়ে একটি চমৎকার খুতবা পাঠ করলো, যার সারাংশ হচ্ছে, খোদা তাআলার জন্যই প্রশংসা যিনি আমাদেরকে এমনই বানিয়েছেন যেমনি ভাবে হে আবু তালিব আপনি উল্লেখ করেছেন এবং আমাদেরকে সেই সকল ফজিলত দান করেছেন যা আপনি বর্ণনা করেছেন। কোন সম্প্রদায়ই আপনাদের ফজিলত অস্বীকার করতে পারবে না এবং কোন ব্যক্তি আপনাদের গর্ব ও মর্যাদাকে বিলুপ্ত করতে পারবে না, আর নিশ্চয়ই আমরা খুবই উৎসাহের সহিত আপনাদের সাথে সাক্ষাৎ এবং সম্পর্ক করাকে পছন্দ করি। সুতরাং হে কোরাইশ, তোমরা সাক্ষী থাকো যে আমি হযরত খাদিজা বিনতে খুয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 400 মিসকাল মোহরানার বিনিময়ে মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিবাহ বন্ধনে অর্পণ করলাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা শুনলেন তো, যৌবনকালে আমাদের আকা ও মাওলা আহমদে মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আমানতদারিতা, সত্যবাদিতা এবং উত্তম চরিত্রে কিরূপ পরিপূর্ণ ছিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
তার এই উন্নতর গুণাবলীর কারণে আপন পর জনসাধারণ সবার মাঝে সাদিক ও আমিন অর্থাৎ সত্যবাদী ও আমানতদার উপাধিতে প্রসিদ্ধ ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের আমানতদারিতা, সততা এবং উত্তম চরিত্রের ফজিলত তো ছিল যে হযরত সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনা ভয়ে হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে নিজের মালামাল বিক্রির জন্য দিয়ে দিতেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের মনোমুগ্ধকর মাদানী আচরণ হযরত সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো পর্দানশীল মহিলার অন্তরকে জয় করে নিল। এমনকি তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে বিবাহ করে উম্মুল মুমিনিনের মহান মর্যাদায় অধিষ্ঠিত হয়ে গেলেন। যখন মক্কার সুলতান রহমতে আলামিয়ান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের মোবারক বয়স 35 বছর হলো, তখন প্রবল বর্ষণে হারামে কাবায় এমন বন্যা হলো যে কাবার ভবন শহীদ হয়ে গেল। কাবার যে ঘর রয়েছে শহীদ মানে বন্যায় পানি উঁচু উঁচুতে উঠে গিয়েছিল। আমালিকা, জুরহাম সম্প্রদায় এবং কুচায়া ইত্যাদিরা নিজ নিজ সময়ে কাবার নির্মাণ এবং পুনর্নির্মাণ করেছিল, কিন্তু যেহেতু ভবনটি নিচের দিকে ছিল তাই বৃষ্টির সময় পাহাড়ি ঢল প্রবল বেগে মক্কার উপর দিয়ে প্রবাহিত হতো এবং প্রায় হারামে কাবায় বন্যা দেখা দিত। কাবার নিরাপত্তার জন্য উপরের অংশে কোরাইশরা অনেক বাঁধ নির্মাণ করেছিল কিন্তু বারবার ভেঙে যেত। তাই কোরাইশরা এই সিদ্ধান্ত নিল যে কাবার একটি শক্তিশালী ভবন বানানো যার দরজা হবে উঁচু এবং ছাদও থাকবে। সুতরাং কোরাইশরা মিলেমিশে এই নির্মাণ কাজ শুরু করে দিল। এই নির্মাণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অংশগ্রহণ করে এবং মক্কার সর্দারদের সাথে পাথর উঠিয়ে এনেছিল। বিভিন্ন সম্প্রদায় নির্মাণের জন্য বিভিন্ন অংশ ভাগ করে নিল। যখন ভবনটি হজরে আসওয়াদ পর্যন্ত এসে পৌঁছলো তখন গোত্রগুলোর মধ্যে চরম ঝগড়া বেঁধে গেল। প্রত্যেক গোত্রই চাইল যে আমরাই হজরে আসওয়াদকে উঠিয়ে দেওয়ালি স্থাপন করব, যেন আমাদের গোত্রের জন্য এটি গর্ব ও সম্মানের বিষয় হয়ে দাঁড়ায়। এই টালবাহানায় 4 দিন অতিবাহিত হয়ে গেল। এমনকি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে তলোয়ার বের হয়ে আসবে। কিছু গোত্র তো এর জন্য প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত হয়ে গেল এবং জাহেলিয়াতের যুগের প্রথা অনুযায়ী নিজের শপথকে দৃঢ় করতে এক বাটি রক্তের মধ্যে নিজের আঙ্গুল ডুবিয়ে তা চেটে নিল। 5ম দিন হারামে কাবায় আরবের সকল লোক এসে, সকল গোত্র এসে জমা হলো। এক বৃদ্ধ ব্যক্তি এই প্রস্তাব রাখলো যে কাল যে ব্যক্তি সকাল সকাল সর্বপ্রথম হারামে কাবায় প্রবেশ করবে তাকেই নেতা মেনে নেওয়া হবে। সে যা সিদ্ধান্ত নেবে সবাই তা মেনে নিবে। সুতরাং সবাই এ কথা মেনে নিল। আল্লাহ তাআলা শান যে সকালে যে ব্যক্তি কাবার হারামে প্রবেশ করলো তিনি আর কেউ নয়, হুজুরের রহমতে আলাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামই ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে দেখে সবাই চিৎকার করে উঠলো, ওয়াল্লাহ, তিনি তো আমিন, আমরা সবাই তার সিদ্ধান্তে সন্তুষ্ট। সুতরাং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আদেশ দিলেন যে যেই গোত্রের লোকেরা হজরে আসওয়াদকে তার নির্দিষ্ট স্থানে প্রতিস্থাপন করার দাবি করছো তারা তাদের মধ্য হতে এক একজন করে নেতা নির্বাচন করো। সুতরাং প্রত্যেক গোত্র নিজেদের এক একজন নেতা নির্বাচন করল। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম নিজের চাদর মোবারক বিছিয়ে হজরে আসওয়াদকে তাতে রাখলেন এবং নেতাদের আদেশ দিলেন যে সবাই এই চাদরকে ধরে পবিত্র পাথরটি উঠান। সব নেতারা চাদরটি উঠালো এবং যখন হজরে আসওয়াদ তার নির্দিষ্ট উচ্চতায় পৌঁছলো তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের বরকতময় হাতে সেই পবিত্র পাথরটি উঠিয়ে নির্দিষ্ট স্থানে রেখে দিলেন। অতএব এমনি ভাবে একটি রক্তক্ষয়ী লড়াইয়ের অবসান হলো যার ফলশ্রুতিতে জানি না কত যে খুন খারাপি হতো। দেখুন, আমার আকাইলি সালাতু সালামের একটুখানি সহযোগিতার কারণে, আমার আকাইলি সালাতু সালামের সেই নুরানি চিন্তার কারণে দুই পক্ষের ঝগড়া মিটে গেল। প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা জানতে পারলাম আমার আকাইলি সালাতু সালামের যৌবন কালের কিছু ঘটনা। আমার আকাইলি সালাতু সালামের যৌবন মুবারক কেমন ছিলেন, আমার আকাইলি সালাতু সালামের সততা কেমন ছিলেন, আমানতদারিতা কেমন ছিলেন, আমার আকাইলি সালাতু সালামের গুণ কেমন ছিলেন,
এখন আমরা তো শুনেছি, আমরা কি এগুলোর মধ্যে আমল করতে চাই না? তো আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আমার সময় যত নিঃশ্বাস ফেলছি তত এক ধাপ কবরের দিকে এগিয়ে যাচ্ছি, এটা আমরা সকলেই মানি, সকলেই জানি। কিন্তু আমরা কেউ এই বিষয়ে একমত হতে পারি না যে আমাকে এখনই সময় আমল করতে হবে, এই বিষয়ে আমরা কেউ একমত হতে পারি না। এটা একমাত্র শয়তানের ধোকার কারণে। তো প্লিজ টাইম বেরং মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে অনুরোধ করব মাদানী চ্যানেল দেখুন, কেননা মাদানী চ্যানেল এমন একটি চ্যানেল যেখানে সব সময় এক মিনিটের জন্য কোনো গুনাহা ভরা জিনিস দেখানো হয় না। এখানে সব সময় নেকিতে ভরপুর অনুষ্ঠান মালা দেখানো হয় এবং আপনাদেরকে বিভিন্ন সংশোধনমূলক বয়ান শোনানো হয়। তো এই মাদানী চ্যানেল দেখবেন, কেননা এই মাদানী চ্যানেল দেখে অনেক অমুসলিম মুসলমান হয়ে যাচ্ছে, এই মাদানী চ্যানেল দেখে অনেক বদকার গুনাহ থেকে তওবা করে আল্লাহ তাআলার আদেশ পালন করার জন্য উৎসাহ পাচ্ছে। তো আপনাদের কাছে অনুরোধ, মাদানী চ্যানেল দেখুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাওয়াত ইসলামের মহলে আজীবন সম্পৃক্ত থাকার এবং মাদানী চ্যানেল দেখার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুবাল্লিগ হব সুন্নতের, খুব চর্চা করব সুন্নতের, দয়া করো হে শাহে মদিনা।